আমি রেশমি, আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মগজনাড়ুর রেসিপি। মগজনাড়ু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি। জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে ছাপ্পান্ন ভোগ নিবেদিত হয় তারই একটি অন্যতম অংশ। প্রতিদিন দ্বিপ্রহরের ভোগে অর্থাৎ দুপুর দুটোর সময় যে ভোগ নিবেদিত হয় পুরীর মন্দিরে, তখন মগজনাড়ু নিবেদন করা হয়। এছাড়াও রথযাত্রার সময় জগন্নাথ দেব যখন রথে থাকেন তখন কোনো অন্নভোগ নিবেদিত হয় না, তখন বিভিন্ন শুকনো মিষ্টির সঙ্গে এই মগজনাড়ুও নিবেদিত হয়। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে তৈরি করব এই মগজনাড়ু। প্রথমে কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে ছোট এলাচ, দেব তিনটে লবঙ্গ, পাঁচ থেকে ছটা গোলমরিচ। ভালোভাবে সব কিছু রোস্ট করে নেব যতক্ষণ একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে আসছে। তারপরে মিক্সিতে এগুলো ক্রাশ করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 1/3 কাপ ঘি। আর দেব এখানে আমি 1 কাপ আটা। আটা আর ঘিয়ের রেশিওটা হবে 3:1, অর্থাৎ আপনি যদি 3 কাপ আটা ইউজ করেন তাহলে 1 কাপ ঘি ইউজ করবেন। আমি যেহেতু এখানে 1 কাপ আটা ইউজ করেছি তাই 1/3 কাপ ঘি ইউজ করেছি। এবারে আটা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি আর 1/2 কাপ চিনির গুঁড়ো। সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন কাজু গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। শুধুমাত্র টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্যই আমি এখানে কাজু গুঁড়ো অ্যাড করলাম। এবারে এলাচ, গোলমরিচ আর লবঙ্গর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমার পাকটা প্রায় হয়ে এসেছে, আর খানিকক্ষণ বাদে আমি এটা নামিয়ে নেব। তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা হলে এটা থেকে আমি নাড়ু বানিয়ে নেব। দেখুন নাড়ু বানানোর জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা হলে এটা থেকে আমি নাড়ু বানিয়ে নেব। দেখুন আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। এই হলো মগজনাড়ু। এবারে রথের দিনে এই মগজনাড়ু বানিয়ে জগন্নাথ দেবকে পুজো দিতেই পারেন, বা রথে জগন্নাথ দেবের সামনে নিবেদন করতেই পারেন। আর এই মগজনাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন সমস্ত রকম নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রথের দিনটা প্রত্যেকে খুব ভালোভাবে কাটান, আর এই করোনা মহামারীর পরিস্থিতিতেও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করুণাময় জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই করি। তাহলে সবাই মিলে বলুন চলি জয় জগন্নাথ।